মদিনী চ্যানেলের ছোট্ট ছোট্ট বন্ধুরা একবার এক মহিলা তার ঘরে বসে কিছু খাচ্ছিল এমন সময় এক ভিক্ষুক আসলো আর ভিক্ষুক এসে বলল, মা আমি অনেক অনাহারে রয়েছি আমি ভীষণ ক্ষুধার্ত আছি আমাকে কিছু খেতে দাও আমি অনেক কষ্টে রয়েছি দয়া করে আমাকে কিছু দাও আল্লাহ তোমার উপরে দয়া করবে সেই মহিলা খাবার খাচ্ছিল শুধু স্বল্প একটু খাবার রয়ে গেছে সে বলল বাবা আপনি যদি একটু আগে আসতেন তাহলে আমি আপনাকে বেশি খাবার দিতে পারতাম আমার কাছে শুধু এতটুকু এক লুকমা খাবার অবশিষ্ট রয়ে গেছে আপনি কি এতটুকু নেবেন সে ফকির বলল আমি তো ভীষণ ক্ষোধার্থ রয়েছি এতটুকু দিয়েই আমার জন্য যথেষ্ট হবে খাবার তো দেখে নিয়েছি একটু খেলে আমার পেট ভরে যাবে সে ফকির এক লুকমা খাবার খেয়ে নিল খেয়ে নিয়ে দোয়া দিল মলা যে আমাকে খাবার দিয়েছে মলা তুমি তার হেফাজত করো তার উপরে শান্তি অবতীর্ণ করো দোয়া দিয়ে ফকির চলে গেল কিছুক্ষণের মধ্যে এক বাঘ আসলো বাঘ এসে ওই মহিলার ছোট্ট বাচ্চা দাঁতেভাবে ভাবে আঁকড়ে ধরে নিয়ে পালিয়ে গেলো মহিলা দেখলো আল্লাহ আমার ছোট বাচ্চাকে বাঘ নিয়ে গিয়েছে বাঘের পিছনে পিছনে ওই মহিলাও দৌড়াতে লাগলো যায় 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 এমন সময় এক বুজুর্গ আসে সেই বাঘকে ধরে তার মুখ থেকে ওই বাচ্চাকে নিয়ে নেয় নিয়ে নিয়ে বাঘকে ছেড়ে দেয় এরপরে সে বুজুর্গ ওই বাচ্চাকে কোলে নিয়ে ওই মহিলার কাছে যায় আর বলে এই সন্তান এক লুকমার বিনিময় অন্য লুকমা আল্লাহ তালা তোমাকে ফিরিয়ে দিয়েছে সুভান আল্লাহ মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আমরা কি বুঝলাম দেখুন ওই মহিলা কি করলো দান করলো সাহায্য সহযোগিতা করলো এক গরিবকে খাবার খাওয়ালো তো আল্লাহ কত বড় দয়া করলো কি তার সন্তানকে বাঘ থেকে রেহাই দিয়ে দিল তো আমরা যদি কারো উপকার করি তো আমরা কি পাবো উপকার পাবো আমরা নিয়ত করে আমরাও মানুষের উপকার করবো ইনশাল্লাহ আস বাজল